গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, গতকাল রোববার দিন একাদশী ছিল, আজকে পরের দিন, আজকে পারণের দিন। তো কৃপা এখন কলেজে যাবে, তো ওই জন্য ওর টিফিনটা আগে রেডি করছি। কালকে রাতের বেলা আমি আটা মেখে রেখেছিলাম, তারপর বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম। কালকে একাদশীর জন্য নিরামিষ খাওয়া হয়েছে, তো ওই জন্যই রান্নার কাজটা একটু এগিয়ে রাখতে পারলাম, কারণ আজকেও তো নিরামিষ খাবো, আজকে সোমবার। রোববার যদি মাছ মাংস খাওয়া হয় তাহলে রান্নার কোনো কাজ এগিয়ে রাখতে পারি না। কালকে রান্নাঘরটা একদম ফ্রেশ ছিল, আমিষ কোনো কিছু রান্নাবান্না হয়নি, তো সেই জন্য কালকে আমি বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম আর ওই রুটির ময়ানটা দিয়ে রেখেছিলাম। বাঁধাকপির তরকারিটা করতে একটু সময় লাগবে, তো ওই জন্য আমি রুটির সাথে আলুর তরকারি করব। আলুর তরকারি বসানো হয়ে গেছে, একটা বড় দেখে আলু ছোট করে কেটে তো একবারে ফোড়ন মশলা ওইসব দিয়ে বসিয়ে দিয়েছি ছোট কড়াইতে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু বাঁধাকপিটা হতে না একটু সময় লাগে, ওটা আমি ভাপিয়ে রেখেছি, তাও ওটা রান্না করতে একটু সময় লাগবে। রুটি বানানো হয়ে গেল আর আটা রাখার কৌটোটা আমি ভালো করে মুছে ওটা রেখে দিচ্ছি। যখনই আমি রুটি বানাই তখনই আমি কৌটোটা ভালো করে মুছে রাখি। হাতের মধ্যে আটা লেগে থাকে তো সেই আটা কৌটোর গায়ে লেগে যায়, ওই জন্য কৌটোটা তুলে রাখার সময় ভালো করে মুছে রাখি। আর এদিকে দেখো টিফিন একদম রেডি, রুটি আর আলুর তরকারি, একটু শশা দিলাম। কৃপা তো রুটি টিফিনে একদমই নিতে চায় না, রুটির কথা শুনলেই বলবে লুচি করো আর নয়তো পরোটা করো। আজকে আমি বকাঝকা দিলাম, বললাম যে ওসব খেলে তোর অসুবিধা হয়, তারপরও তুই ওইসব খাবি, রুটিই নিয়ে যাবি আজকে। ওরে 7টা বাজে এখন, কৃপার জন্য তো টিফিন বানালাম, তারপরে ও রেডি হয়ে ওর পাপার সাথে যে এই গেটের এখানটায় এসছে, ওর পাপা বাইকে স্টার্টও দিয়েছে, ঠিক সেই সময় ঝুম করে বৃষ্টি। তখন মনে হয় কটা বাজে, 6:22 বাজে বোধ হয়, সেই সময় 6:22 সময় সেই ওই সময় তো আমি ওই যে একটুখানি ভিডিও করলাম, ওই রকমভাবে বৃষ্টি হচ্ছে। তারপর ওর পাপা বললো যে তোর আজকে কলেজে যেতে হবে না, এখন তো নিম্নচাপ চলছে, এই টানা আজ মনে হয় 4 দিন, হ্যাঁ 4 দিন ধরে, শুক্রবার থেকে শুরু হয়েছে, শুক্র শনি রবি সোম, টানা 4 দিন ধরে এই অবস্থা। কালকেও আমি বলছিলাম কৃপাকে যে এরকম যদি বৃষ্টি বর্ষা থাকে এর মধ্যে তোর যেতে হবে না, তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি সেই সময় কিন্তু বৃষ্টি ছিল না, ওই জন্য তো তাড়াহুড়ো করে টিফিন টুফিন বানালাম, কৃপাকে ডেকে দিলাম 5:30 সময়, কালকে রাতের বেলা সব জোগাড় করে রেখেছি। তো ওর পাপা যেই বলেছে যে যেতে হবে না, মেয়ে তো সেই রেগে মেগে আগুন, তাহলে আমাকে ঘুম থেকে কেন ডাকলে, তাহলে তো আমি ঘুমাতেই পারতাম, দুমদুম করে উপরে চলে গেছে, ও যে কলেজে যেতে বারণ করেছে, কলেজ উনি ফাঁকি দেবে না, উনি লাফাতে লাফাতে কলেজে চলে যাবে, ঝড় থাকুক বৃষ্টি থাকুক তুফান থাকুক, লাফাতে লাফাতে কলেজের দিকে হাঁটা দেবে। কলেজের টিচাররা সবসময় বলে তো যে তোমরা কলেজ বেশি বন্ধ দেবে না, ওদের যেমন ছ মাসে 12টা ছুটি দিয়েছে, 12টার যদি বেশি ছুটি হয় তাহলে গার্জিয়ান কল হবে, তো ও সবসময় আর কি সেই ভয়তেই থাকে। ও যে টিচাররা বলেছে যে 6 মাসের মধ্যে 12টা ছুটি করতে হবে, ওর মাথার মধ্যে শুধু সেই চিন্তাই ঘুরতে থাকে। আমি এখনও স্নান করতে যাইনি, ভাবলাম রান্নার কাজটা কিছুটা এগিয়ে রেখে তারপরে স্নান করতে যাই। মটর ডালটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কালকে রাতের বেলা 250 মটর ডাল আনা হয়েছে, তা 250 মটর ডাল ভিজিয়ে রেখেছি, কিছুটা ডাল সিদ্ধ করলাম আর কিছুটা ডাল দিয়ে বড়া করব, তো সেটাও ব্লেন্ড করে নেব। আর অনেকদিন পর ডালে কাটা দিচ্ছি, এই ডাল কাটার কথা তো একদম ভুলেই গিয়েছি, আমি তো মুসুরির ডাল বা মুগ ডাল রান্না করি, তো তাতে আর কাটা দেওয়া হয় না, ডাল এমনিতেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিন্তু মটর ডালটা ভালো করে সেদ্ধ হয় না, একটু দানা দানা মতো থাকে, ওই জন্যই কাটা দিলাম। আজকে চালতা দিয়ে মটর ডাল রান্না করব, বাঁধাকপির তরকারি আর ডালের বড়া। মটর ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। স্নান করে এই পুজো দিতে বসলাম, আজকে সোমবার, বাবার মাথায়ও জল ঢালবো। ও তোমাদেরকে তো বলাই হয়নি, গতকাল রাতের বেলা আমার বর 2:30 সময় ব্যাংকক থেকে বাড়িতে আসলো, তো রাতের বেলা আমাদের কারোরই ভালো করে ঘুম হয়নি, শুধু কৃপা ঘুমিয়েছিল ঠিকঠাক মতো, ওকে আমরা কেউ ডিস্টার্ব করিনি, ও সকালবেলা যেহেতু বের হবে সেই জন্য। কিন্তু আমি আর অর্জুন জেগেছিলাম, আমাদের 3 জনের ঘুমে ডিস্টার্ব হয়েছে, আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো।
পুজো দিয়ে ভাত নিয়ে বসে পড়লাম। কালকে একাদশী ছিল, আমি একা একাই কালকে একাদশী করলাম। আমার বর তো বাড়িতে ছিল না, ওই জন্য সকালবেলা আজকে তাড়াতাড়ি করে বাঁধাকপির তরকারি দিয়ে ভাত নিয়ে বসলাম। কালকে জানো তো আমি রুটি করিনি, একাদশীর দিন তো রুটি করে থাকি, কিন্তু আমার বর যেহেতু বাড়িতে ছিল না সেই জন্য আমি সাবু তারপরে পেঁপে সেদ্ধ এসব খেয়েছিলাম, ছাতু খেয়েছিলাম, রুটি আর করিনি। রুটিটা মেনলি আমার বরের জন্যই করা হয়, তা না হলে আমি ওই সব খেয়ে থাকতে পারি, কিন্তু ওর জন্য রুটি করি তো, তারপর চোখের সামনে রুটি দেখে আমিও খেয়ে নেই, লোভ আর কন্ট্রোল করতে পারি না। আর তাছাড়া চারজন মানুষের জন্য তিন রকমের রান্না করতে ভালো লাগে না। কৃপা অর্জুন ভাত খাবে, সেই ভাতের সাথে এক রকমের তরকারি, আমরা রুটি খাবো, রুটির সাথে এক রকমের তরকারি, আবার আমি যদি রুটি না খাই তাহলে আবার আরেক রকমের রান্না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:20 বাজে, আর কৃপা দেখো আলমারি খুলে জামা কাপড় সব ফেলে দিচ্ছে, পারে তো মানে ও জামা কাপড় সব ফেলেই দেবে। ওর ওই শনিবার না রোববার কী বার বললো জানি টেক ফেস্ট রয়েছে, তো কী ড্রেস পরবে সেই দেখছে। ও এতদিন তো ঠিক করা ছিল কোন ড্রেস পরে যাবে, এবার আজকে নাকি ড্রেস কোড দিয়েছে চুড়িদার কুর্তি আর নয়তো শাড়ি, এই পরে আসতে হবে। ছেলেদেরও ড্রেস কোড দিয়েছে আর মেয়েদেরকেও, ছেলেদের জিন্স আর শার্ট, শার্ট না টি শার্ট, ও আবার শার্ট কেন রে, টি শার্ট টি শার্ট ই করতে পারতো, অপশনে থাকতো যে শার্ট আর টি শার্ট সেটা থাকতো। ছেলেদের জন্য ড্রেস কোড হলো জিন্স আর শার্ট, আর মেয়েদের কুর্তি চুড়িদার আর হলো কি শাড়ি। তো কৃপার কাছে কুর্তি চুড়িদারের কালেকশান একদমই নেই, হাতে কোনো একটা দুটোর কুর্তি রয়েছে, ওসব পরে তো যাওয়াই যাবে না, তো সেই জন্য ওই আমার শাড়ির আলমারি থেকে একটা শাড়ি বের করেছে। আর আমার শাড়ি তো ওর পছন্দই হয় না, অষ্টমীতে একটা শাড়ি পরবে সেটা আমার বোনের কাছে বলে দিয়েছে যে মানে রিসেপশনে, ও স্যারের রিসেপশনে পরবি, অষ্টমীতে কি পরবি চুড়িদার, অষ্টমীতে চুড়িদার পরবে, ও সেই জামা কেনা হয়নি এখন, আমি এত জামা কিনে দিতে পারবো না। তা ওই রিসেপশনে যাবে, স্যারের বিয়ে রয়েছে সেই রিসেপশনে যাবে, তো সেই শাড়ি আমার বোনের কাছ থেকে আনবে, আমার শাড়ি ওর পছন্দ হয় না। আমার শাড়িগুলো সত্যি সত্যিই তো সেই আগের মডেলের শাড়ি, আগের জামানার শাড়ি, এখন তো আর আমি অত ভালো শাড়ি টাড়ি কিনি না, তো বললাম এই শাড়িটা পরতে, এই আর্নি সিল্কটা, গত বছর এই শাড়িটা আমি কিনেছিলাম আর এই শাড়িটা আমার পরা হয় না, পরা হয়েছে বলতে এই শাড়িটা পরে আমি গত বছর পুজোর সময় একটা মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শুধু ওই ওই সময়ের জন্যই পরা হয়েছে, কিন্তু আর কোথাও শাড়িটা পরে আমার যাওয়া ঠাওয়া হয়নি। তো বললাম যে এটাই তাহলে পরে নে, কত রোগা পাতলা মানুষ, এইসব শাড়ি পরলে আরও চিপকে থাকবে, এখন ব্লাউজ খুঁজে পাচ্ছে না এটার সাথে যে ব্লাউজ পরবে, যাই হোক এই শাড়িটাই ম্যানেজ করে পরবে। এটার সাথে ওকে বলেছি সিলভার কালারের ব্লাউজ পরতে, ওর কাছে গোল্ডেন সিলভার কালারের ব্লাউজ রয়েছে, গোল্ডেন আর সিলভার কালার, গোল্ডেনটা একটু ভালো লাগবে না এটার সাথে, আর সাদা ও সাদাটাও ভালো লাগবে না, সাদা ওই যে ঘটি হাতার যে ব্লাউজগুলো রয়েছে না সেগুলো সেগুলো এটার সাথে ভালো লাগবে না, ওই যে যেটা ভালো লাগবে সেটাই ও খুঁজে পাচ্ছে না, সিলভার কালারের সরু সরু ইয়ে স্লিভলেস যে ব্লাউজগুলো সেই ব্লাউজগুলো এটার সাথে ভালো লাগবে। তুই যে ওই যে সব ঘেটে গুটে রাখলি, আমি কিছু জানি না, আমি পারবো না, এত এত গোছাতে আমি পারবো না, আমি পরশু দিন রাতের বেলা ওই আমার আলমারিটা গুছিয়েছিলাম, আমার আলমারিটা সেরকম একটা এলোমেলোও ছিল না, কিন্তু তাও আমি গুছিয়ে রাখলাম, দেখলাম যে আমার কী কী জামা পরা হয়নি টয়নি বা ব্লাউজগুলো সব ঠিকঠাক আছে কি না এসব দেখছিলাম, তো সেই সময় একটু একটু আর কি গুছিয়ে রাখলাম। ওই তুই আবার আমার শাড়ির মধ্যে হাত দিলি কেন, দেখ ভালো করে তোর ওই কি বলে ওই যে এই যে এই পাশের ছোটো ছোটো যে ওই বক্সের মতো, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যেও নেই, কোনো একটা প্লাস্টিক ব্যাগে দেখ, তুই তো আর ব্লাউজ পরিস না বছরের পর বছর, কোথায় কিসের মধ্যে ওটা লুকিয়ে রয়েছে তার ঠিক আছে। এখন আমি বিশাল বড় একটা আইসক্রিমের ডাব্বা নিয়ে বসলাম, এটা হলো কি অরুণের
স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, খেতে তো দারুণ। আর অনেকটা আইসক্রিম থাকে, আমুলের যে আইসক্রিমগুলো বিক্রি হয় তার থেকে অনেকটা বেশি আইসক্রিমের মধ্যে থাকে। ছেলে মেয়েকে সেরকম একটা দেই না, ছেলে মেয়েকে অল্প অল্প একটু দেই, কারণ ওদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য। আর এখন ওয়েদারটা ভালো না, তো ওই কারণে ওদেরকে সেইভাবে দেয়া হয় না। আমি সারাদিন ধরে এই আইসক্রিমটা খেতেই থাকি। বিকেলের টিফিনে আছে গরম গরম সিঙাড়া, মিষ্টির দোকানের সিঙাড়া। এগুলো কৃপা অর্জুন দুজনে দুটো নিয়ে গেছে, আমি এখন খাবো না, আমার পেটটা ভরা আছে। আমি জানো তো এতটা আইসক্রিম খেয়েছি, অনেকটা আইসক্রিম খেয়েছি বসে বসে, ওই জন্য আমার পেট ভরা। শুক্রবার দিন আমি স্টেশনের ওখানে মার্কেটের দিকে গিয়েছিলাম, কৃপাকে আনতে গিয়েছিলাম, তো তো হাতে সময় ছিল, সেই সময় আমি একটা দোকানে গেলাম, তো এখান থেকে একটা কুর্তি কিনবো, ওই জন্যই আসলাম এখানে। তো কুর্তিগুলো দেখেন আমার সেরকম একটা পছন্দ হয়নি। রাফ ইউজের জন্য পিওর কটনের মধ্যে কুর্তি নেব, তো আমার তো একটা কুর্তিও পছন্দ হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমি ঘাটাঘাটি করলাম, তারপরে সেই সব দিয়ে একটা কুর্তি পছন্দ করলাম। এই গোলাপিটা একটু পছন্দ হয়েছিল, এই যে দেখো এই গোলাপি রঙের কুর্তিটা, তারপর দেখি এর মধ্যে আবার হাতা নেই, বললো যে ভিতরে হাতা দেয়া আছে, সেটা তো আবার শর্ট হাতা, কুর্তি থ্রি কোয়ার্টার হাতারই ভালো লাগে, তো এর মধ্যে বেশিরভাগই নাকি ওরকম স্লিভলেস কুর্তি। শুক্রবার দিনের ব্লগটা বড় হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পুজোর সময় দোকানগুলো এত সুন্দরভাবে সেজে ওঠে, তখন জানো তো প্রতিদিন ইচ্ছে করে মার্কেটে আসতে, কিছু কিনি আর না কিনি, এই যে ঝলমলে দোকানগুলো দেখতে খুব ভালো লাগে। প্রত্যেকটা দোকানে দেখো জিনিসপত্র এখন ঠাসা, প্রত্যেকটা দোকানে এখন উপচে পড়া ভিড়, প্রিয় মানুষগুলোর সাথে সবাই কেনাকাটা করতে আসে, সবাই যে যার পছন্দ মতো কেনাকাটা করে, খাবারের দোকানগুলোতে যায়। সত্যি এই সময় না বাইরে বেরোতে হেভি ভালো লাগে। পুজো যখন আসে তখন তো এসেই ঝট করে চলে যায়, কিন্তু এখন থেকেই পুজোর আমেজটা শুরু হয়ে যায়, এটাই বেশি ভালো লাগে। শনিবার দিন কৃপা অর্জুনকে নিয়ে শপিং মলে গিয়েছিলাম, তো সেই দিনও ব্লগ করা হয়নি। আমরা যখন শপিং করতে গিয়েছিলাম তখন কয়েকটা ভিডিও আমি করে রেখেছিলাম, আজকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এই এই টপটাও সুন্দর, এই টপটাও এটা স্মল সাইজটা যদি দেখতিস, এটাই বেশি ভালো লাগে। শনিবার দিন বাজারে আসার কোনো প্ল্যান ছিল না, অর্জুনের ম্যাম বলল যে অর্জুনকে সন্ধ্যাবেলা পড়াবে না, তো সেই সময় কৃপা বলল আজকে তো অর্জুনের পড়া নেই, তো চলো মা একটু শপিং মল থেকে ঘুরে আসি। সবাই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে, আমরা এখনো অবধি পুজোর কেনাকাটা করছি না, তারপর ওদের দুজনকে নিয়ে শপিং মলে আসি। ছেলেটাকে নিয়ে আসা যে আমার কি বিপদ, দিদিভাইকে তুমি এত ড্রেস কিনে দিচ্ছ, আমাকে কেন কিছু কিনে দিচ্ছ না, আমাকে টেনে টেনে কোথায় কোথায় নিয়ে আসে, ও কিনবে ডায়েরি, ও কিনবে পেন, জলের বোতল, এগুলো পুজোর সময় কেনার জিনিস। এই যে আবার খেলনা নিয়ে আসে, বৃষ্টি হয়ে যাচ্ছে বাবু, দাঁড়া বৃষ্টিতে ভিজিস না, দাঁড়া অর্জুন। কৃপাকে এই ড্রেসটা আমি চয়েস করে কিনে দিলাম, কৃপার প্রথমে সেরকম একটা পছন্দ হয়নি, তারপর আমি বললাম যে না তোকে এই ড্রেসটা পরলে ভালো লাগবে, তুই এই ড্রেসটা নে, তো বাড়িতে এসে যখন পরে দেখলো তখন বললো যে না মা ঠিকই আছে, ভালো লাগছে ড্রেসটা পরার পরে, আমার খুব পছন্দ হয়েছে ওর এই ড্রেসটা। তোমাদেরকে ঝটপট করে এখন জিনিসপত্রগুলো দেখিয়ে দেই, আমার তো কুর্তি কেনার কোনো প্ল্যান ছিল না, তো সেদিন ওই কৃপাকে আনতে গিয়েছি স্টেশনের ওখানে, হাতে সময় ছিল, ওই দোকানটাতে ঢুকে পড়লাম, ওই দোকানটা থেকে আরও দু একটা জিনিস কেনা হয়েছে প্রয়োজনীয়, তো ওইখানে আর কি ওই কুর্তিগুলো একটু দেখতে চাইলাম, সেরকম একটা আমার ভালো লাগেনি, কুর্তির কালেকশন ভালো ছিল না, তাও একটা ওইখান থেকে পছন্দ করে নিয়ে আসলাম, ওই রাফ ইউজের জন্য গোলাপের উপরে। ও তারপর আবার জানো তো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আবার হাত কাটা, ভিতরে হাতা দেওয়া রয়েছে, ওই হাতা লাগাতে আবার সেই আরেক দোকানে যাও ঝামেলা। কুর্তি থ্রি কোয়ার্টার হাতারে বেশি ভালো লাগে, গোলাপি রঙের, আর এগুলো হলো গিয়ে সুতোর কাজ করা, সুতোর কাজ, সাদা লেগিংস দিয়ে পরবো। কাপড়টা ভালো, গরমে সবসময় ব্যবহার করতে পারবো, এগুলো পরে তো আর ঠাকুর দেখতে যাবো না,
এমনি সারা বছর রাফিউজের জন্য দরকার হয়, তো সেই জন্য কিনে রাখলাম। ঠাকুর তো দেখবো শাড়ি পরে, শাড়ি তো আলমারিতে অনেক রয়েছে, সেই সব শাড়িই পরা হবে। আমার মার জন্য দুটো শাড়ি নিয়েছি, কসমো বাজারে গিয়েছিলাম, সেখান থেকে দুটো শাড়ি নিয়ে এসেছি। এটা হলো মলমল শাড়ি, রানি কালারের মলমল শাড়িগুলো আমার খুব ভালো লাগে, একদম সফট থাকে। রানি কালারেরটাই নিয়েছি, আমার পশ্চা তো ভালো লাগবে এই কালারটা। আরেকটা শাড়ি নিলাম, এটা জামদানি, ওই কসমো বাজার থেকেই নিয়েছি, ভালো লাগছিলো দেখে। তো এটা মাকে বলবো অষ্টমীর দিন পরতে, মা এটা পরে অষ্টমীর অঞ্জলি নেবে। প্রথমে না সাদা নিয়েছিলাম, সাদা, তারপর দেখলাম যে না এটা ভালো লাগছে বেশি, এই এটা কি বলে, কি কালার বলে, গোল্ডেন কালার বলে, গোল্ডেনের উপরে এই লালের এটা বেশি ভালো লাগছে সাদাটার থেকে, তারপর এটাই নিলাম। ভিতরে সব এরকম পুরো বুটি বুটি দেয়া, এটা পার আর আঁচল এরকম, এই যে আঁচল। মার শাড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে, বেশি পছন্দ হয়েছে এই শাড়িটা, এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। কালারটা এত মিষ্টি কালার না, ভাবলাম যে না এবার একটু লাইট কালার ইউজ করে দেখি। যদি বিছানা চাদরটা মানে ভালো হয়, ভালো লাগে, তাহলে আমি ওখান থেকে আরও দুটো বিছানা চাদর নিয়ে আসবো। আমার অনেকগুলো বিছানা চাদর ওখানে পছন্দ হয়েছিল। আর বিছানার চাদর এমনই একটা জিনিস, যতই কেনো না কেন ততই যেন আরও বেশি প্রয়োজন হয়। বিছানার চাদর আর হলো গিয়ে নাইটি, এই দুটো ঘরের একদম কমন জিনিস, এগুলো যতই কিনে রাখো না কেন মনে হবে কি আরও দু চার পাঁচটা হলে মনে হয় ভালো হতো। অর্জুনের জন্য একটা এরকম প্যান্ট নিলাম, সবসময় পরবে, পরতে যায় তখন দরকার হয় তো। আর এই টি শার্টটা অর্জুন নিজে চয়েস করেছে। দুদিকে লেখা, আমি অন্য আরেকটা টি শার্ট পছন্দ করে দিয়েছিলাম, বলে না আমি ওটা নেব না, আমি এটা নেব, এটা দুদিকে লেখা রয়েছে, সেই জন্য এই টি শার্টটা নেবে, দুই দিকে লেখা রয়েছে তাই। আর এই ক্রপ টপটা নিয়েছে, এটা জিন্স দিয়ে পরবে, কৃপার একটা জিন্স কিনতে হবে, জিন্স নাকি হচ্ছে না ওর, ওর রোগা হয়ে গেছে তো, তো সেই জন্য নাকি ওই জিন্সগুলো একটাও ঠিকঠাক মতো হচ্ছে না। আমি বলি কি তোর সাইজের জিন্স পাওয়া যাবে না, কি করবে কে জানে। আর এই ঘরে পরার এইসব, এই প্যান্ট ফ্যান্ট এসব নিয়েছে, আমি এরকম তিন চারটে রুমাল নিয়ে আসছি, তোয়ালের রুমালগুলো। ও আর এই সুইটির জন্য একটা এই টি শার্ট নিয়ে এসছি, এটা সুইটিকে দিয়ে দেব কালকে। ঘরে এই টি শার্টগুলো পরে আরাম আছে, তারপর সুইটি পরতে টরতে যায় তো তখন এটা পরতে পারবে। কৃপা তো এগুলোই পরে, এই টি শার্টগুলোই বেশিরভাগ সময় পরে, তো কৃপাকে আর এইসব কিনে দেয়নি। কৃপা বলছিল মা আমাকেও কিনে দাও, আমাকেও কিনে দাও, আমি বললাম যে তুই তো আর এসব পরে এখন পুজো দেখতে যাবি না, অন্য সময় কিনিস, তোর এরকম টি শার্ট প্রচুর রয়েছে, ঘরে তো এগুলোই পরে। তো এই হলো আমাদের ছোটোখাটো কেনাকাটা, এখন অবধি আর কি বড়ো কেনাকাটা হয়নি, ওই জন্যই বললাম ছোটোখাটো কেনাকাটা। বড়ো কেনাকাটার দায়িত্ব হলো আমার বরের, আমার বর যেদিন আমাদেরকে শপিংয়ে নিয়ে যাবে সেদিন বড়ো কেনাকাটা হবে। বড়ো কেনাকাটা বলতে হয় ছেলে মেয়েরাই কিনবে, আমি সেরকম একটা কিছু কিনবো না, কারণ আমার তো ওই যে বললাম না শাড়ি টাড়ি সবই রয়েছে, কুর্তিও রয়েছে, আমার একটা ব্যাগ কিনতে হবে। তোমাদেরকে তো বললাম যে কোনো কিছু আর কেনাকাটা করবো না, আমি এই কথা তো বললাম, কিন্তু শপিং মলে যাওয়ার পর হয়তো কোনো কিছু ভালো লেগে গেল, তখন হয়তো সেটা কিনেই ফেললাম। তো বন্ধুরা ব্লগ এখন শেষ করে দিচ্ছি, এই আমাদের পুজোর ছোটোখাটো কেনাকাটা দেখানো হয়ে গেল, এখন ব্লগ শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।